আমি একজন সমাজসেবিকা হিসাবে সমাজে কাজ করি, ছোটো ছোটো শিশু থেকে ধর্ষণ হচ্ছে তার মা পর্যন্ত, তো সেই কারণেই আমি জানি তাদের সমব্যাপী আমিও সেই পরিবারে যারা যে পরিবার দোষী তাকে পরোক্ষভাবে এবং দোষিতা হতে হচ্ছে, কারণ একটি মেয়ে যখন ধর্ষণ দোষিতা হচ্ছে তখন সেই পরিবারটাকে আজীবন মানে আমৃত্যুকাল পর্যন্ত তাকে এটাই বহন করতে হবে। শুধু তাই নয়, বিচার তারা পাচ্ছে না, 5 বছর, 7 বছর, 10 বছর, 11 বছর এই মামলা চলছে, সেই মামলার বিচার শেষ না হতেই সেই মেয়েটি তাকে বিয়ে দিতে হবে এই এবং আমি একজন সমাজ সেবিকা হিসাবে চাইছি যে যেসব পরিবার সন্তানরা ধর্ষিত হচ্ছে সেই সব পরিবারে কোনো রকম রাজনৈতিক কালারি ধর্ষণকে নিয়েও না করা হয়, এটা একজন সমাজ সেবিকা হিসাবে রাজনীতিবিদদের কাছে এবং বুদ্ধিজীবীদের কাছে আমার অনুরোধ, নাহলে আমরা সঠিক বিচারটা পাবো না। সঠিক বিচারের জন্য যে পরিবার ধর্ষিত, যে পরিবারের মেয়ে ধর্ষিত হচ্ছে, 6 মাসের মধ্যে চাইছি আমি একজন সমাজসেবিকা হিসাবে 6 মাসের মধ্যে বিচারধারা কমপ্লিট হোক, যতক্ষণ পর্যন্ত বিচারধারা সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত যারা আসামি থাকবে তাদেরকে যেন জামিন না দেওয়া হয়, তদন্ত সাপেক্ষে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং শাস্তি চাইছি আমরা ফাঁসি, সেই ফাঁসি যেন লাইভে দেখি আমরা, তাহলে আর 5টা সমাজের এই নরপশুগুলো শিখবে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।